যে ছয় আমলের বিনিময়ে জান্নাতের ওয়াদা করেছেন প্রিয় নবী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আজীবন সত্য ও সুন্দরের দাওয়াত পেশ করেছেন, জানিয়েছেন মুক্তির উপায়। তিনি বলেছেন, আদ দুনিয়াই মাজরাতুন আখিরাহ, অর্থাৎ দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র। পরকালের চিরস্থায়ী জীবনের সফলতায় মানুষকে সঠিক পথ দেখাতে এবং সত্য সুন্দর ও উত্তম নসিস হত প্রদানে পবিত্র কুরআনুল করিমের অমীয় বাণী নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার প্রিয় উম্মতের উদ্দেশ্য করে বলেছেন, আমাকে ছটি আমলের ওয়াদা দাও, আমি তোমাদেরকে জান্নাতের ওয়াদা দেব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত ছটি আমল হলো সবসময় সত্য কথা বলা, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। প্রতিশ্রুতি মানে ওয়াদা পূর্ণ করা, আমানতের খিয়ানত না করা। মনে রাখতে হবে, সত্য পরিহার করে মিথ্যা গ্রহণকারী, ওয়াদা ভঙ্গকারী এবং আমানতের খিয়ানতকারী মুনাফি। আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইজ্জতের হেফাজত করা, উত্তম চরিত্রবান হিসেবে নিজেকে গড়তে ইজ্জত আবরুর হেফাজতের বিকল্প নেই। দৃষ্টি অবনমিত রাখা, মানুষ চোখের দ্বারা বেশি গুনাহে আক্রান্ত হচ্ছে, যে কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের সতর্কবার্তায় তিনি তার উম্মতকে চোখের হেফাজতের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। জুলুম থেকে বিরত থাকা, আল্লাহ তাআলা জুলুমকে তার নিজের জন্য হারাম করে নিয়েছেন। তাছাড়া আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সুতরাং সব ধরনের জুলুম অত্যাচার থেকে মুক্ত থাকা জরুরি। এ কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী এবং পুরুষ উভয়কেই ইজ্জতের হেফাজত, দৃষ্টির হেফাজত এবং জুলুম অত্যাচার থেকে নিজেদেরকে বিরত রাখার জন্য নসিহত করেছেন। কেননা আল্লাহ তাআলা কুরআনের অনেক আয়াতে উল্লেখিত বিষয়গুলোর ব্যাপারে যথাযথ বিধিনিষেধ জারি করেছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে উল্লেখিত ছটি ওয়াদা যথাযথভাবে পালন করার শক্তি ও সামর্থ্য দান করুন। আমিন।